চেয়ারম্যান সাহেব, অনেক ছোটাছুটি করে বাবার পেনশনের টাকা পাচ্ছি না। কেন পাচ্ছি না বুঝছি না, অফিস থেকে এখনো কিছু জানালো না। শুনলাম সরকার নাকি আমাদের গরিব গুলিকে ঘর বানাই দিতেছে। আমি আবেদন করছি, আমি কি একটা ঘর পামু? জানলে নিশ্চিত হতাম আর কি। পৌরসভায় উন্নয়নের জোয়ার বইছে চেয়ারম্যান সাহেব, বরাদ্দের টাকায় কি কি উন্নয়ন করা হবে, কারা কারা কাজ পাচ্ছে, এ বিষয়ে কিছুই আমরা জানতে পারলাম না। জানবে না কেন? রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ, আর মালিক হিসেবে সব তথ্য জানার অধিকার আমাদের সকলের আছে। দেশে এখন তথ্য অধিকার আইন আছে, তুমি তথ্য জানতে চেয়ে সংশ্লিষ্ট অফিসে তথ্য অধিকার আইনে আবেদন করো, তাহলে সব তথ্য তুমি জানতে পারবে। সত্যি বলছেন চেয়ারম্যান সাহেব, আমরা সব তথ্য জানতে পারবো? বাবা ঠিকই বলেছেন, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার 2009 সালে তথ্য অধিকার আইন পাশ করে, এবং একই সাথে এই আইনের যথাযথ প্রয়োগের জন্য তথ্য কমিশন গঠন করে। শুধু কি তাই, প্রতিটি সরকারি বেসরকারি অফিসে রয়েছেন একজন করে তথ্য প্রদানকারী কর্মকর্তা। জনগণ তথ্যের জন্য আবেদন করলে তথ্য প্রদানকারী কর্মকর্তা তথ্য প্রদানে বাধ্য থাকবে। তাছাড়া অফিসগুলো এখন ওয়েবসাইটের মাধ্যমে স্বপ্রণোদিতভাবে অনেক তথ্য প্রকাশ করে, সেখান থেকেও আপনারা জানতে পারবেন। একটি অফিসের ওয়েবসাইট দেখেছেন, স্বপ্রণোদিতভাবে কত তথ্য প্রকাশ করেছে, আবার আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদানকারী কর্মকর্তার নামও এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। কিন্তু এই আইনের লক্ষ্য বা উদ্দেশ্য কি? এই আইনের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন করা, সরকারি বেসরকারি সকল কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, মানব উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রযাত্রা, সার্বজনীন মানবাধিকার, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত সোনার বাংলা গড়া। মনে রাখবেন, তথ্য অধিকার আইন জনগণের আইন। সত্যি তথ্য অধিকার আইন করে সরকার জনগণের অনেক উপকার করেছে। গর্ব করা, তথ্য গোপন, সমাজ গর্ব করা।